এক ভাই প্রশ্ন করেছেন, নাভির নিচের চুল পরিষ্কার করার বিধান কি, তার সীমারেখা কতটুকু? এর উত্তর হচ্ছে আদ-দুররুল মুখতার শরহ সহিহি মুসলিম, এই জাতীয় বিভিন্ন কিতাবের মধ্যে এই মাসআলার সমাধান দেওয়া হয়েছে। আর তা হচ্ছে সাপ্তাহিক একবার নাভির নিচের চুল পরিষ্কার করা মুস্তাহাব, আর শুক্রবারে নাভির নিচের চুল পরিষ্কার করা হচ্ছে উত্তম, এবং 40 দিনের চাইতে বেশি বিলম্ব করা হচ্ছে মাকরুহে তাহরিমি। নারী এবং পুরুষ উভয়ের জন্য যে কোনো পন্থায় নাভির নিচের চুল পরিষ্কার করার অনুমতি আছে, তবে পুরুষের জন্য উত্তম পদ্ধতি হলো কোর দিয়ে তার নাভির নিচের চুল পরিষ্কার করবে, আর মহিলার জন্য উত্তম পদ্ধতি হলো সে হাত অথবা অন্য কোনো উপকরণের মাধ্যমে সে তার নাভির নিচের চুল পরিষ্কার করতে পারে। এটাই তার জন্য উত্তম পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে এর সঠিক মাসআলা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন।